कोरोना नाजाल वैक्सीन रो सरकारी दर स्थिरीकृत हो सारी 840 टंकारे मिलिबो इनकोवैक नाजाल वैक्सीन। नाजाल वैक्सीन रो मूल्य निर्धारण करिछंती केंद्र सरकार। भारत बायोटेक पक्षरु ए टीका प्रस्तुत होई छे एवं टीका रो बाजार दर 1000 टंका रखिबा पई भारत बायोटेक पक्षरु दाबी होईथिला, किंतु कंपनी सह विचार विमर्श परे केंद्र सरकार यहार दाम 5% जीएसटी सह 840 टंका धार्य करिछंती। एनेक अधिक आलोचना करबा हम सहित स्वास्थ्य विशेषज्ञ डाक्टर भरत पाणिग्राही अछंती फोन लाइन रे। डाक्टर पाणिग्राही आपनको स्वागत करछु न्यूज एट नोडिया को। वर्तमान नाजाल वैक्सीन आसी जीवो मार्केट को एवं तार सरकारी दर स्थिरीकृत होई सारी छि, ए व्यवस्था को वर्तमान कोन केमती आपन देखु छंती? तो देखो तो हमर तो बहुत हमर वैक्सीन अछि का पर एटा नोवा वैक्सीन बाला जोटा के नाजाल वैक्सीन हमें जोटा ना पोछु इनकोवा, तो এটা ডেফিনেটলি গোটে নিউ আডিশন আও সারা পৃথিবীর তো ভারত এই ভ্যাকসিন তৈরি অগ্রণী, তেমন এই যে নেজাল ভ্যাকসিন আর বহুত গুলি অ্যাডভান্টেজ বি আছে। দেখুন তো আমি যেটা যেতে আমি যেহেতু ভাইরাস আসছে কি পুরি তার যেতে আমি ভ্যাকসিন নৌ সে ভ্যাকসিন যে পর রক্তরে সিস্টমরে পৌঁছিব কি পুরি তার ইমিউন সিস্টম কু ইয়ে সিমুলেট করি করি ইমিউনিটি ক্যারি করে। বর্তমান ইয়ে আমার যেকোন কিছু ভাইরাস মোস্টলি পশুচি আমার নাক বাটে নিঃশ্বাস বাটে মোস্টলি বাহার পশুচি ওকে, তেমন ইয়ে পশিলে আক যেটা নাক কৌ মানে নাক ভিতরটা তার যে ডিফেন্সি মেকানিজম অছি ইয়ে ইজ এবল টু ক্লিয়ার মেনি ভাইরাস, তেমন বর্তমানে এই যে আমার নেজাল ভ্যাকসিন হল আডভান্টেজ হল ইয়ে লোকাল ইমিউন সিস্টম গোটে তৈরি করছে তার সঙ্গে সঙ্গে সিস্টেমিক ইমিউন সিস্টম তৈরি করছে, যেমন আমি যে নৌ মানে আইন নৌ যে ভ্যাকসিন গুড়াক সেইভাবে, তেমন ইয়ার আডভান্টেজ যেহেতু আমার যেটা ভাইরস পশুছি লোকাল গোটে ইমিউন সিস্টম তৈরি করছে এটি মধ্যে সে ভাইরস ক্লিয়ার করার মধ্যে কিছু সহায়ক, তেমন ইমিউন সিস্টম আমি দিয়ে আড়ু পাচ্ছি, তেমন ইয়ার আডভান্টেজ আছে, তেমন আমি ভাবুছ এই যে ভ্যাকসিন আসুছি এ আমাকে আহরি ভালো সুরক্ষা দিয়ে পারিব। নাকরে দেলে ইয়ার ইফেক্টিভনেসটা বি অধিক হবে বলি কোহা যাচ্ছে। আচ্ছা বুস্টার ডোজ হিসাবে কেমতি কোন ব্যবহার করা যাব? নাই বর্তমান তো ইয়ে বর্তমান যেটা মানে গভর্নমেন্ট যেটা কো আলাউ করেছি কেবল প্রাইমারি ভ্যাকসিনেশন পাই যেমন নই নসিবে বুস্টার পাই এপর্যন্ত বেস্টার পাই দিয়ে যাই পারিও গভর্নমেন্ট অ্যাডভাইজারি আসেনি বুস্টার পাই এপর্যন্ত, তেমন বর্তমান যা দিয়েছি কেবল প্রাইমারি ইমিউনাইজেশন পাই দিয়েছি 18 বর্ষ মানে এবভ, তেমন কস্টটা তো বর্তমান টিকে 850 টাকা ঠিক আছে সরকার, তেমন গোটে ভ্যাকসিন তো তৈরি হলে যেতে প্রকার অনলেস গভর্নমেন্ট সবসিডাইজ নকলে কি গভর্নমেন্ট পার্টিসিপেট নকলে তেমন ভ্যাকসিন কস্ট তো নিশ্চয় টিকে বেশি রহব। ডক্টর পাণিগ্রাহী যেতবে আমি কস্ট কো আসুছে আমি যেতবে পূর্ব ইয়ারে দেখিছে পূর্ব বর্ষরে দেখিছে যেতবে বুস্টার ডোজ কু ফ্রি অফ কস্ট করা গলা মাগণারে দিয়া গলা সেতবে লোকমানকৰ টিকে সংখ্যা বঢ়িলা পার্সেন্টেজ টিকে বঢ়িতিবা নজর কো আসিলা, আৰু এবে যেতবে অন্য হস্পিটাল মানকৰে প্রাইভেট হস্পিটাল মানকৰে পয়সা সহ দিয়া যাউচি ডোজ কেই বেছি আগ্রহ দেখাউ নাহান্তি, তো নাজাল ভ্যাকসিন ক্ষেত্রে বি সমান ব্যবস্থা লাগু হবার আবশ্যকতা কো আপনা অনুভব করুছ? শুনন্তু সেইটা হলা গটে সরকারি নিষ্পত্তি সরকারংকৰ পলিসি, তো বর্তমান স্টেজরে এই যে যে তৈরি করছে ভ্যাকসিন যে বর্তমান সবুটি যে সরকার কেবল সমস্ত দেবে সেমিতি কিছু মানে না, এইটা বর্তমান ভ্যাকসিন আমার যেতে প্রকার ভ্যাকসিন আসবে সব ভ্যাকসিন কোণ যদি সমস্ত মাহে মাগণারে মিলবে বলে কিছু মানে আছে, তেমন ইয়ে গোটে নেজাল ভ্যাকসিন হল ইয়ে দিয়া যাও আমার কোন টঙ্কা 800 আমি ঠিক আছে সমস্ত দিন পারবে বহুত ম্যাক্সিমম লোক খরচ করে ম্যাক্সিমম লোক 800 টাকা দিয়ে গোটে ভ্যাকসিন নেই পারিবে নেই নে পারিবে ন, তেমন যে সমস্ত যেহেতু আমি গোটে রোগ কু আমি রক্ষা পাওয়া চাহুছে আমি বর্তমানে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন নৌছু ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন আমি বহুত লোক নৌছন্তি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন গোটাক 1000-1500 টাকা পড়ছে লোক নৌছন্তি প্রতি বর্ষ, তেমন ইয়ে বোধ গোটে প্রকার ইনফ্লুয়েঞ্জা ভলে আউ গোটে ফ্লু, তেমন আকু মধ্যে নিয়ে যাও যেতবে সরকার যদি পলিসি হব সরকার যদি সেমি যদি তাঁর পলিসি চেঞ্জ করবে এবং সরকার পয়সা বহন করবে সেটা গোটে অলগা কথা, কিন্তু বর্তমান যা হয়েছে আমি তাকে আকসেপ্ট করা উচিত। আজ্ঞা ডাক্তার পাণিগ্রাহী 2 বর্ষ হলানি আমি করোনা সহ সংঘর্ষ করুছে বর্তমান বি লহর যাইনি এবে বি আউ গোটে আশঙ্কা রহিলানি ফোর্থ ওয়েভ নেকি, তো ইয়া ভিতরে
କେମିତି କ'ଣ ଆମେ ଲୋକଙ୍କୁ ସଚେତନ କରିବା, କାହିଁକିନା 2 ବର୍ଷ ହେଲାଣି ଲୋକମାନେ ଅଲରେଡି ସତର୍କ ଅଛନ୍ତି, ସଚେତନ ଅଛନ୍ତି, ଆଗାମୀ ସମୟରେ ଆପଣ କେମିତି ସତର୍କ କରିବେ? ହଁ ଦେଖନ୍ତୁ, ଇଏ କରୋନା ଯୋଉ ଗତ 2 ବର୍ଷ ଆମେ ଯାହା ଅନୁଭବ କଲେ, ଆମର ଅନୁଭୂତିରୁ ଆମେ ଦେଖିଲେ ଯେ କେତେ ପ୍ରକାର ସେ ଚେଞ୍ଜ କରୁଛି, ତାର ମ୍ୟୁଟେସନ ହଉଛି, ତ ସବୁ ମ୍ୟୁଟେସନ ଯେ ସିରିୟସନେସ ହବ ସେୟା ନୁହଁ। ବର୍ତ୍ତମାନ ଯୋଉଟା ଆମର ଓମିକ୍ରନ ଚାଲିଛି ଏବଂ BF7 ଯୋଉ ଅଛି କୁହାଯାଉଛି, ଟିକେ ବେଶୀ ଆଗ୍ରେସିଭଲି ସେ ଟ୍ରାନ୍ସମିଟ ହଉଛି, ତେଣୁ ଏଇଟା ହୁଏତ ତାର ଡେଥ ରେଟ୍ ଭେରି ଲୋ, କିନ୍ତୁ ୟାର ଟ୍ରାନ୍ସମିସନ ଇଜ ଭେରି ହାଇ, ଇନଫେକ୍ଟିଭ ରେଟ୍ ଇଜ ଭେରି ହାଇ, ତେଣୁ ମର୍ବିଡିଟି ରେଟ୍ଟା ବହୁତ ବେଶୀ। ସଂକ୍ରମଣକୁ ରୋକିବାର ଅଛି, ସଂକ୍ରମଣକୁ ଚେନ୍କୁ ପ୍ରତିହତ କରିବାକୁ ହେଲେ ଆପଣଙ୍କୁ କୋଭିଡ୍ର ଗାଇଡ୍ଲାଇନ୍କୁ ସଠିକ୍ ଢଙ୍ଗରେ ଅନୁପାଳନ କରିବାର ଅଛି, ତା ସହିତ ବୁଷ୍ଟର ଡୋଜ୍ ଯଦି ଆଭେଲେବୁଲ ହେଉଛି, ଯେମିତି ଆପଣଙ୍କ ନାଜାଲ ଭ୍ୟାକ୍ସିନ୍ ଯଦି ଆଭେଲେବୁଲ ହେଉଛି, ତାକୁ ବି ଆଭେଲ କରିବାର ଆବଶ୍ୟକତା ଅଛି। ଧନ୍ୟବାଦ ଡକ୍ଟର ପାଣିଗ୍ରାହୀ ଆଲୋଚନାରେ ଭାଗ ନେଇଥିବାରୁ।